Assalamualaikum warahmatullah. Supriyo darshok bondhura, bortoman shomoye onek bhayaboho juddho shuru hoyeche musliman o ihudider moddhe. Ei juddhe ihudira musalmander upor onek ottachar o julum korche. Kintu bortoman shomoye kono muslim desh sei ihudider biruddhe juddhe lipto hocche na. Bondhura, ei lorai somporke Rasulullah sallallahu alaihi wasallam ki bolechen? Ihudider ei ottacharer shonge ki amader kiyamater alamot er kono somporko ache? এই ভয়াবহ যুদ্ধ কি আসলে হাদিস শরীফের বর্ণনার মধ্যে কোন জায়গায় বর্ণিত হয়েছে বন্ধুরা বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণিত আছে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত সেই পর্যন্ত সংগঠিত হবে না যে পর্যন্ত না দুটি বিরাট দল পরস্পরের ভীষণ যুদ্ধে লিপ্ত হবে এই দুটি দলের মধ্যে তুমুল যুদ্ধ সংগঠিত হবে অথচ তাদের উভয় দলের মূল দাবি হবে একই আর কিয়ামত ওই পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে ওই সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত না ধর্মীয় ইলমকে উঠিয়ে নেওয়া হবে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে এটি অতি ভয়াবহ হয়ে উঠবে ফিতনা ফাসাদ প্রচুর সৃষ্টি হবে হানাহানি কাটাকাটি অনেক পরিমাণ বৃদ্ধি পাবে বন্ধুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির দ্বারা সহজেই যেটি বোঝা যায় সেটি হচ্ছে দুটি বিরাট দলের মধ্যে তুমুল যুদ্ধ সংগঠিত হবে এই দুটি দল সম্পর্কে কিন্তু তিনি কখনো পরিষ্কার করে কিছু বলেননি যে এই দুটি দল কারা হবে আবার বুখারী শরীফের উপর একটি হাদিস শরীফের বর্ণনার মধ্যে আছে কিয়ামতের পূর্বে মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানেরা অনেক বেশি অত্যাচার করে থাকবে কিন্তু এদের উপর এত অত্যাচার করিবার পরেও কোনো রকম ভাবে মুসলমানদেরকে নির্মূল করতে পারবে না ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের মানুষেরা যেভাবে ফিলিস্তিনের উপর যুদ্ধ চালাচ্ছে এই যুদ্ধের সব কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় কোনো কিছুই বলেননি তিনি যেটি বলেছিলেন সেটি হচ্ছে কিয়ামতের পূর্বে অনেক যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে এটি কিন্তু আজকে নয় এটি বহু সাল পূর্ব থেকেই অনেক যুদ্ধ চলে আসছে যেমন মুসলমান ইহুদিদের মধ্যে মুসলমান খ্রিস্টানদের মধ্যে বিভিন্নভাবে যুদ্ধ সংগঠিত হয়ে আসছে ইসরায়েল ও ফিলিস্তিনের এই যুদ্ধের মূল কারণ হচ্ছে মসজিদুল আল আকসাকে নিয়ে মসজিদুল আল আকসা নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আল আকসা ফিলিস্তিন দেশের অন্তর্গত এই মসজিদুল আল আকসাকে নিয়ে ফিলিস্তিন বলছে যে এটি আমাদের দেশের মসজিদ ইহুদিরা বলছে যে এটি আমাদের দেশের মসজিদ এই বিষয়টিকে নিয়ে কিন্তু অত্যাধিক পরিমাণে যুদ্ধ বিগ্রহ জড়িয়ে আছে বন্ধুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস শরীফের বর্ণনায় বলেছেন মুসলিম ও ইহুদিরা যুদ্ধের মধ্যে ভয়াবহভাবে লিপ্ত হবে আর এই যুদ্ধে দুই দলের উদ্দেশ্য একই থাকবে এই হাদিসটির দ্বারা সহজে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের বর্ণনার মধ্যে ভয়াবহ যুদ্ধের কথাও আলোচনা হয়েছে কিন্তু নির্দিষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুই বলেননি বন্ধুরা এই যুদ্ধের সঙ্গে কি কিয়ামতের আসলে কোনো সম্পর্ক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো আমরা শুনলাম এই হাদিসগুলোর দ্বারা যেটি সহজে বোঝা যাচ্ছে সেটি হচ্ছে তিনি বর্ণনা করেছেন যে কিয়ামতের পূর্বে অনেক যুদ্ধ হবে এটি কিন্তু তিনার সময়কাল থেকেই ধীরে ধীরে অনেক যুদ্ধ চলে আসছে এতে কিন্তু কোনো ধরনের সন্দেহ নেই এটি কখন কিভাবে প্রকাশ পাবে সেটি কিন্তু নির্দিষ্টভাবে বলেনি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ